দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমল রমাদান মাসের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে ক্যামুল্লা ত্যামুলাই আল কোরআন আল্লাহ সামানা ক্যামুল্লাইলের অনেক প্রশংসা করেছেন এবং ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হিসাবে তিনি এটাকে উল্লেখ করেছেন আল ফরকানের ত্রিষট্টি এবং চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কালু রাহমান কি সুন্দর আয়াত তাই না পড়তেই ভালো লাগে আল্লাহাল বলছেন রাহমানের বান্দারা রাহমানকে আল্লাহ আল্লাহ আল্লা আলা আর রাহমান তার বান্দারা যারা পৃথিবীতে খুবই বিনয়ের সাথে চলাফেরা করে এবং যখন তাদেরকে জাহের লোকেরা অ্যাড্রেস করে সম্বোধন করে তখন তারা বলে সালাম 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 ইটস সেলফ একটা চমৎকার শব্দ শান্তি শান্তি তাই না সালাম এর সব শাব্দিক অর্থ হলো শান্তি আমি অশান্তি চাই না কারণ জাহের লোকরা আসলে কী জন্য আসে বলেন তো জাহের লোকরা উল্টাপাল্টা প্রোগ্রাম নিয়ে আসে মারামারি করার জন্য আসে হানাহানির প্রোগ্রাম আমাদের মধ্যে কিছু একটা বিভেদ লাগিয়ে দেওয়ার প্রোগ্রাম নিয়ে জাহের লোকরা আসে জ্ঞানী গুলিরা সেটা নিয়ে আসে না জ্ঞানী সব সবসময় কনস্ট্রাকটিভ রোল প্লে করার জন্য আসে গঠনমূলক রোল প্লে করার জন্য আসে জ্ঞান সবসময়ই পৃথিবীর সবাইকে দেখেন যে যার অবস্থানে যে যার ধর্মে থাকলেও সে সবসময় দেখবেন কনস্ট্রাকটিভ রোল প্লে করতে চায় কিন্তু জানার ক্ষেত্রে যার যতটুকু ত্রুটি তার রোলের ক্ষেত্রে ততটুকু ত্রুটি হয় একজন মুসলিম সত্যিকারের জ্ঞানের অধিকারী জ্ঞানের সাধক যদি হয়ে থাকে তাহলে সে পৃথিবীতে সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারে অন্য ধর্মের লোকেরাও পারে কিন্তু তার বিভিন্ন জায়গায় সীমাবদ্ধতা আছে জ্ঞানের ক্ষেত্রে যেহেতু সে আল্লাহ সুবাহান ও তা ওহির নির্ভেজাল অনুসারী নয় যাই হোক এখানে তাহলে আল্লাহর বান্দারা তাদেরকে যখন জাহের লোকরা সম্বোধন করে তখন তারা বলে সালাম অর্থাৎ আপনার সাথে আর কোনো বাকবিতণ্ডায় আমি লিপ্ত হব না কোনো কথা কাটাকাটি করব না আপনার সাথে এতটুকু পর্যন্ত বাস মানে শেষ আর কোনো আপনার সাথে কোন ইন্টারাকশন হবে না এরপরে বলা হচ্ছে ওর লেদিনে তুন রববিহীম সজ্জাদাও ও যারা তাদের রবের উদ্দেশ্যে দেখেন সব জায়গায় এখলাসের কিছু কথা থাকি। লে রব রববিহীম দ্বারা এখলাসের কথা বোঝানো হচ্ছে কি জন্য রাত জাগন করে আল্লাহর বান্দারা কি জন্য রাত্র লাগে বিহিম, তাদের রবের উদ্দেশ্যে কিয়ামান সুজ্জাদাউ ওয়া কিয়ামা সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে অর্থাৎ সালাতরত অবস্থায় নবী আলাইহি সাল্লামের অভ্যাস ছিল রাত জেগে কিয়ামুল কিয়ামুল্লাই আদায় করা এবং রমাদানে তার স্পেশাল কোর্স ছিল এই জন্যে এসব কিছু আমরা আশারাতি আল্লাহ তাল্লাহা থেকে জানি যেমন তিনি বলছেন লয়াতা লাই তোমরা রাতের সালাতকে ত্যাগ করো না ফাইন্দা রাসুল আল্লাহ সাল্লা দাউ وكان اذا مرض او كسل صلى قائدا কারণ রাসূল সাল্লাল্লাহু রাতের সালা সালাতকে তরক করতেন না তবে তিনি যখন অসুস্থ হতেন অথবা কখনো অলসতা বোধ করতেন তখন তিনি শুধুমাত্র রাতের সালাতটাকে স্কিপ করতেন অন্যথায় তিনি সব সময় কিয়ামুল আদায় করতেন এছাড়া আমরা আশরা রাদিয়াল্লাহু তাআলা নুহ থেকে আরো একটা হাদিস জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি মাসে ইবাদতে ততটা যতটা পরিশ্রম করতেন সেটা অন্য মাসে করতেন না এবং রমাদানের শেষ দশকে তিনি অন্য দশকগুলোর চাইতে অনেক বেশি পরিশ্রম করতেন কিসে ইবাদতের ক্ষেত্রে ইয়াজহেদু রাসুল সাল্লা সাল্লাম ফিল আশরিল আওয়া ইয়াজ সুতরাং এতেও বোঝা যায় যে রমাদান মাসে ইবাদতের এই গুরুত্বটা কতটুকু বেশি অমরুদুল খাতাবরাতি আল্লাহ তাল্লাহ নহু তার থেকে বর্ণিত আছে যে তিনি রাতে যত ইচ্ছা সালাদ পড়তেন ইউসআল্লি মাসাহ রাকাত সংখ্যার কথা বলা হয় না ইউসআলি মা এটা সাহবা কেরামের অনেকের কাছ থেকে এসেছে রমাদান গরমা রমাদান দি আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে বলেছেন রমাদান রমাদান তিনি এগারো রাখাতে বেশি পড়েননি কিন্তু আইসর দি আল্লাহ এই হাদিস সাহাবারা জানতেন না ব্যাপারটা তা না তারা জানতেন নবিসাল্লাহ সাল্লামের আরও হাদিস আছে রাতের সালাতকে দুরাকাত দুরাকাত করে বলেছেন এভাবে শেষ মানে প্রভাতের আগ পর্যন্ত পড়ার পারমিশন তিনি দিয়েছেন আরেকটা হাদিস আছে তিনি বলেছেন ইমাম যতক্ষণ কন্টিনিউ করে ততক্ষণ কন্টিনিউ করার অধিকার মোক্তাদিদের আছে এই সমস্ত হাদিসগুলোতে রাকাত সংখ্যাকে নির্ধারণ করা হয়নি অতএব সব হাদিসের আলোকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যদি কেউ রাসুলসাল্লাহ সাল্লামের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোকে মেনটেন করে সেটা বেস্ট সেটা বেস্ট কিন্তু আপনি শুধু কোয়ান্টিটি মেনটেন করবেন কোয়ালিটি না তাহলে তো হবে না কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই তাই না শুধু নামকা অস্থে এগারো টাকাত পড়া এর চাইতে কোয়ালিটি কোয়ান্টিটি তবে আমাদের সহি মানহাজের সকল কেরাম সেই ইমাম নাহাম্বল হাম্বল থেকে আরম্ভ করে বা তারও আগের ইমাম যারা আছেন কেরাম ইমাম এবন চাইমিয়া এবনোল কাইয়েম এবনো ক্যাথিয় সবাই তারা রাকাত সংখ্যা বৃদ্ধির ব্যাপারে শরীয়তের অনুমোদন আছে এই ব্যাপারে একমত এগারো রাকাতের উপরে রাকাত সংখ্যা বাড়ানোর ব্যাপারে কারো কোনো তিথা নাই কতটুকু সেটা নিয়ে হয়তো কিছু একতলাফ আছে কখনো সেটা বিশ রাকাত কখনো সেটা ছত্রিশ রাকাত উনচল্লিশ রাকাত তেতাল্লিশ এমআ তেষট্টি রেখাত পর্যন্ত বলেছেন তার মানে বলছে একটা জায়গায় এটাকে অজুবান সীমাবদ্ধ করা যেই করুক না কেন সেটা কারোর ক্ষেত্রে শুদ্ধ হবে না এই জন্য শেখ আলবানি রাহমা শেখ মাহমুদিন সালিম তাইমিন রাহমুল্লাহ তারা বলেছেন এগারো রাকাত উত্তম আফুদল উত্তম বাট এটা ফরজ ওয়াজিব নয় এবং এটা থেকে বাড়ালে সেটা কখনোই বেদাত হবে না বুঝতে পেরেছেন আমাদেরকে আসলে শেরিয়ার মূল মাকাশের স্ট্যান্ডটাকে বুঝতে হবে সেটা না বলে শুধু রাখার সংখ্যা নিয়ে ঝগড়া করলে তো হবে না শেরিয়ার মূল মানে আসলে চেতনাটা কি এখানে শেরিয়ার মূল স্ট্যান্ডটা কি সেটাকে এক্সপ্লোর না করেই যখন আমরা কথা বলি তখনই দেখবেন যে বিভেদ প্রত্যেকে তার নিজেরটাকে স্টাবলিশ করার জন্য এভাবে বিভেদ করে সেটা আমাদের জন্য ঠিক নয় এখানে অমরুল খতী আল্লাহ তালুক তিনি যত রাখাতে ইচ্ছা পড়তেন এভাবে রেওয়াতে এসছে এবং তার পরিবারকে জাগাতেন নবী সাল্লাহ সাল্লাম থেকেও আরেকটা হাদিস এসছে যে তিনি যখনই আশরুল ইদাদাহ আশ আলদা আহ সে দশক আসার সাথে সাথে তিনি ইবাদতের গতি বাড়িয়ে দিতেন একদম কোমর কষে লেগে যেতেন আর আহল আহালকে জাগাতেন তার মানে ইবাদতের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা নবী সাল্লাহ সাল্লামের সন্না সাহাবাই ক্যার্মের সূন্য অমর আব্দুল খাত্তাবের ছিল আজকে আমরা ইগনোর করছি ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে বাজারে মার্কেটিং শপিংয়ের জন্য আর নিজেরা একটু আসি যারা বিশেষ করে বয়স্ক এসেছেন ভাবছেন যে আমি একা করলেই পরিবারের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এমন কোনো কথা কি আছে নাকি এই ভুল থেকে আমাদেরকে আসতে হবে আর অমর আব্দুল খাত্তাব তখন তেলাওয়াত করতেন এই আয়াতটা তার নিজের নিজেকে রিমাইন্ড দেওয়ার জন্য সেটা কি সেটা তিনি বলেছেন আয়াতটা হলো মোর আহলা কেমে সলাতে আলাইহা লেনাস আলু কারিস্তা নাহানুনার জোপো কাবোলা আতিবাদুলের তাকুয়া সুরাতহার একশো বত্রিশ আর তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তার উপর সবর করো আমরা তোমার কাছে কোনো রেজিক্ট চাই না আমরা তোমাদেরকে রেজিক্ দেই আর ভালো পরিণতি হচ্ছে তাকোয়ার জন্য যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য এব ধর্ম দি আল্লাহতে আনহুমা তিনি একটা আয়া পাঠ করতেন আয়াতটা হলো আম্মানা নতুন আয়না আল্লাহ ইলাসায় যে দান ওয়াকা এমা নাকি ওই ব্যক্তি যে রাতভর সেজদারত এবং কিয়ামরত অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে মাথা অবনত করে এই আয়াতটা তিনি পাঠ করতেন এবং এই আয়াত থেকে আরম্ভ করে লম্বা কেরাত দিয়ে তিনি রাতের সালাদটা অনেক প্রলম্বিত করতেন আর তিনি আরেকটা কথা বলতেন আব্দুল্লা ইবন রাদি আল্লাহ তালু দেখা ওসমান ইবনা আফান রাদি আল্লাহ দেখা তিনি ওসমান ইবনু আফান বোঝানো উদ্দেশ্য হচ্ছে ওসমান ইবন আফান তিনি একজন রোল মডেল ছিলেন রাতের কিয়ামুল লাইল করার ক্ষেত্রে তো আমরা তো দেখি সব সাহাবাই তাই না আপনি প্রত্যেক সাহাবাকে একটু খুঁজেন একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছেন আসলে তিনি নিজেও কিন্তু আমল করছেন সুহান সকল ভালো মানুষ এরকমই হয় সকল ভালো মানুষ তিনি নিজেকে বিনয়ের কারণে হীন জ্ঞান করেন যে না আমি কিছুই করিনি খুবই কম জানি খুবই কম আমল করি অন্যরা বরং আমার চেতে বেশি আমল করে সুহানোল্লাহ আমাদের সমাজ উল্টে গেছে প্রত্যেক ব্যক্তি তার নিজের বড়ত্ব দেখায় এখন আপনি যার সাথে কথা বলবেন দেখবেন যে সে তার নিজের বরত্ব জাহির করে নিজের জ্ঞান জাহির করে এবং নিজের ইবাদতকে সে জাহির করতে চায় মানুষের কাছে এতে আফ করছেন এর সবাইকে জানান দিচ্ছেন জানো দরকার নাকি আপনি উমরা যাচ্ছেন সবাইকে ইমেইলে জানানোর দরকার আছে ফেসবুকে দেওয়া আপনি তওয়াফ করছেন সেখান থেকে ফেসবুক লাইভ করছেন ওয়াই আল্লাহ আসলে আমরা বুঝতেই পারছি না আমরা আমাদের ভালো আখলাখ থেকে ধীরে ধীরে খারাপ আখলাকের মধ্যে চলে যাচ্ছি বিনয় থেকে অহংকারের দিকে চলে যাচ্ছি আল্লাহর জন্য করা থেকে রিয়ার দিকে চলে যাচ্ছি সেই খবরটুকু আমাদের নাই